ক্যাসিনো বিরোধী অভিযানের সময় ব্যাপক আলোচিত সমালোচিত জাতীয় সংসদের হুইপ শামসুল হক। তবে তার বিরুদ্ধে চলা অনুসন্ধান বন্ধ করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কেন? খোঁজ নিয়েছেন তাহিদ সৌরভ। এই যে ক্লাবে তাস খেলা বন্ধ করে কোনো লাভ হবে না। তাস খেলা বন্ধ করে ছেলেরা বেকার হয়ে রাস্তার মধ্যে ছিনাতাই করবে, চাঁদাবাজি করবে, আর ওই ক্লাবগুলো গিয়ে গিয়ে বড় লোকের কাছে চাঁদা চাইবে, চাঁদাবাজি করবে, এগুলোর থেকে তো অনেক বেটার। জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী আলোচনা সমালোচনায় আসেন সারা দেশে ক্যাসিনো বিরোধী অভিযানের সময়। এই অভিযানের সময় তার একটি বক্তব্য ছড়িয়ে পড়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোন প্রশাসন কি 5 টাকা প্লেয়ারদের বেতন দেয়? ওরা কিভাবে খেলে? টাকাটা করতে গেছে সরকার কি ওদেরকে কোনো টাকা দেয়? ক্যাসিনো বিরোধী অভিযানের সময় 2019 সালে চট্টগ্রাম 12 আসনের এই সংসদ সদস্যের সম্পদের অনুসন্ধানের নামে দুদক। এরপর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছিল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দুর্নীতি সহ 15টি অভিযোগ ছিল এই সংসদ সদস্যের বিরুদ্ধে। প্রায় 4 বছর অনুসন্ধান শেষে দুদক বলছে অভিযোগ প্রমাণিত হয়নি। অনুসন্ধান করা মানে যে একেবারে আমি ধরেই নেব যে প্রমাণিত হবে, বিষয়টা এমন না। অনুসন্ধান কার্যক্রম পরিচালনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ওই যে অভিযোগের বিষয়টি এসেছিল সেটার তথ্যপত্র সংগ্রহ করার পরে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা দেখেছেন যে সে অভিযোগটি সঠিক নয়, মানে এটা প্রমাণের পক্ষে যথেষ্ট কোনো প্রমাণাদি পাওয়া যায়নি, যার কারণে কমিশনের অনুমোদন ক্রমে পরিসমাপ্ত হয়েছে। বুধবার দুদক কার্যালয়ে ব্রিফিং এর সময় সরকার দলীয় সংসদ সদস্য হয় শামসুল হক চৌধুরীকে অতিরিক্ত সুযোগ দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে দুদক সচিবের জবাব, আইন অনুযায়ী অনুসন্ধান চলেছে। দুর্নীতি দমন কমিশন তাদের আইন মোতাবেক কাজ করেন, এখানে কোনো উপলক্ষের বিষয়ে স্পেশাল কোনো নজরদারি বা মানে বিষয় নেই, এর সাথে সম্পৃক্ততা নেই। দুদক সচিব জানান প্রায় 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়াসার 3 জনের বিরুদ্ধে দুদক একটি মামলা করেছে। কমিশনের অনুমোদন ক্রমে আজকে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।